আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিমস ব্লগে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিও থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমি জাপানে আসার জন্য আপনারা যে এজেন্সির শরণাপন্ন হন সেই এজেন্সির বিভিন্ন প্রতারণার বিষয় নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে একটা পেজে আর কি একটা প্রতারণার খবর দেখলাম তো এর আগেও এরকম অনেক প্রতারণা হয়েছে মানে জাপানে আসার জন্য অনেকে এরকম অনেকের কাছে টাকা দিছে টাকা দিয়ে ভিসা পায়নি তারপরে আবার এসব নিয়ে কান্নাকাটি শুরু করছে বিভিন্ন ঝামেলা ধরা এই ধরনের প্রতারণা অনেকেই করে থাকে আমরা সবাই জানি বাংলাদেশের মানুষ এই প্রতারণার সাথে অনেকেই জড়িত তারপরে তারপরেও আমরা এজেন্সিরে টাকা দিই এটাই আমাদের সবচেয়ে বোকামি মেন বিষয় হচ্ছে অন্যান্য দেশের মতন যেমন আমেরিকা আমেরিকানা এই যে আপনার মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে এই দেশগুলোতে যে ভিসা ভিসা পাঠাতে পারে শুনছি আর কি টাকা দিলে আপনার দেশ থেকে কিন্তু জাপানে এই ধরনের কোনো সিস্টেম নাই আপনার কোনো মানুষ মানে কোনো এজেন্সির ক্ষমতা নেই যে আপনাকে ভিসা দেবে তো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোনো এজেন্সিকে টাকা দিবেন না ভিসা পাওয়ার আগে এজেন্সির কোনো ক্ষমতা নেই যে আপনাকে তারা ভিসা দেবে তাদের এজেন্সির একটা ক্ষমতা আছে যে তারা আপনার কাগজপত্র প্রসেসিংটা করে দিতে পারবে তারপরে আপনার দেখাচ্ছে তারা যে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে আপনার দেখা স্কুলের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবে স্কুলে কী দেখি কোন কাগজটা লাগবে কীভাবে কি কী করতে হবে এটুকু করে দিতে পারে স্কুলের যে আপনি যে স্কুলে আসবেন সেই স্কুলেরও ক্ষমতা নেই যে আপনাকে ভিসা দেবে সো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন তাহলেও আপনার কোনো এজেন্টের ক্ষমতা নেই যে আপনাকে ভিসা দেবে যদি কোনো এজেন্ট আপনাকে বলে যে সে আপনাকে ভিসা নিয়ে দেবে কিংবা ভিসা নেওয়ার আগে আপনার কাছে যদি টাকা চায় তাহলে সে হলো এক নম্বর বাটপার তার সাথে কোনো লেনদেন করবেন না আপনাদের এই একটা জিনিস আমি বলে দিই যদি কোনো এজেন্ট যদি টাকা চায় আগে যে আমাকে এক লাখ টাকা দিন কিংবা দুই লাখ টাকা দিন আমি আপনার ভিসা করে দিচ্ছি তাহলে সেই এজেন্ট এক নম্বর বাটপার পার ওর কাছে টাকা দিলে আপনার জীবনেও ভিসা হবে না এর এগুলো জাস্ট আপনাদের জানার জন্য বলতেছি যদি আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা যদি কারোর সাথে টাকা লেনদেন করেন তাহলে সেটা আপনাদের বিষয় এবং জাপানে বিষয় ভিসার বিষয়টা একদমই আলাদা এখানে এক অ্যাম্বাসি ইমিগ্রেশনের ছাড়া আপনার কারোর কোনো ক্ষমতা নেই যে আপনাকে সে ভিসা নিয়ে দেবে আর এরকম বাংলাদেশের মতন সিস্টেম ঘুষ দিলে আপনার ভিসা হয়ে যায় এই ধরনের কোনো সিস্টেমও নাই এখানে সো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা দেখাচ্ছে ভিসা পাওয়ার আগে এজেন্সির সাথে এইটুকুই আপনারা লেনদেন করতে পারেন দেখা যাচ্ছে কাগজপত্র প্রসেসিংয়ের যে খরচটা সেটা বা দেখা যাচ্ছে কাগজপত্র পাঠানোর যে খরচটা আছে এইগুলো দেখা যাচ্ছে দশ বিশ হাজার টাকা এই এই টাকা ছাড়া আপনারা যদি কোনো টাকা লেনদেন করেন এজেন্সির সাথে দেখাচ্ছে এক লাখ টাকা দুই লাখ টাকা এরকম দিয়ে দেন তাহলে এজেন্সির তো মনে করেন বাটফারি করার প্রবণতা একশো পার্সেন্ট থাকবে আর আপনি ভিসা জাপানের ভিসা আপনি পাবেন কি না আপনি আপনার কোনো এজেন্সি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না কারণ আপনার সব কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি ভিসা পাবেন সে এজেন্সিকে টাকা দিলেও পাবেন না দিলেও পাবেন এজেন্সি আপনি এজেন্সি হলো আপনার একটা যোগাযোগের একটা মাধ্যম এছাড়া কিছু না আর এই যে আপনারা আজকে যে নিউজটা দেখলাম যে ওয়ার্ক পারমিটে আসার জন্য টাকা দিছে ওয়ার্ক পারমিটে আসার জন্য বর্তমানে যে ভিসা ছাড়ছে এটেতে তো আপনার ফিরে আসতে পারবেন সরকারি ভাবে ওয়ার্ক পারমিটে আসার জন্য তো টাকা দেওয়ার কোনো দরকার নেই তো আমরা এসব বিভিন্ন রকম বোকামির কারণে এইসব বাটপার প্রতারকের পাল্লায় পড়ে যায় তো আশা করি আমরা সবাই এই সব প্রতারকের হাত থেকে বাঁচার চেষ্টা করব আর সবার এইটুকুই বলে রাখবো যে জাপানের ভিসা পাওয়ার আগে কারো সাথে কোনো লেনদেন করবেন না যদি লেনদেন করেন তাহলে অবশ্যই ধরা খাবেন যদি কোনো জাপান থেকে যদি কোনো লোক আপনাকে বলে যে আমি ভিসা পাঠাচ্ছি তাহলে সে এক নম্বর প্রতারক এখন জাপানের কারোরই ক্ষমতা নেই যে আপনাকে ভিসা পাঠানো এখান থেকে ইমিগ্রেশন যদি ভিসা না দেয় সো এই কথাটা ভালো করে মাথায় রাখবেন আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে বিষয়টা জানার সুযোগ করে দেবেন আর আরেকটা কথা বললি যে আমরা বিভিন্ন পেজের সাথে অ্যাড আসি সবাই টুকটাক আর কি যারা জাপানে আসার চেষ্টা করতেছি তারা অনেকেই বিভিন্ন জাপান বিষয়ক বিভিন্ন পেজের সাথে অ্যাড আসি তো এসব বিভিন্ন পেজেও কিন্তু অনেক প্রতারক আপনাকে বিভিন্ন রকম কথা বলবে দেখা যাচ্ছে জাপান এর যে পেজগুলো আমি যে নিউজটা আজকে পাইছি যে পেজ থেকে এই পেজে আমি দেখছি অনেক অনেকে বিভিন্ন জাপান বিষয়ক পোস্ট করে মানে অনেকে দেখাচ্ছে নাম বলবো না আমি টুরিস্টে আসছে দেখা যাচ্ছে এক বছরও জাপানে আসেনি ল্যাঙ্গুয়েজও ঠিক মতো পারে না হ্যাঁ তারা এইসব গ্রুপে পোস্ট করে বিভিন্ন ভালো ভালো পোস্ট করে দেখাচ্ছে মানে স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন কিংবা ওয়ার্ক পারমিটে যারা আসবেন এদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আর এইভাবে পোস্ট করতে করতে হঠাৎ দেখা যাচ্ছে একদিন কাউকে ফুসলিয়ে ফাঁসলিয়ে দেখা যাচ্ছে টাকা নিয়ে নেবে হ্যাঁ এদের কিন্তু মনে করেন যারা ট্যুরিস্টে আসছে এরা মানে নাইনটি নাইন পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ পারে না এরা যদি ল্যাঙ্গুয়েজ না পারে তাহলে আপনাকে এই সব ভিসা বিষয়ে আপনার যোগাযোগ করবে কীভাবে হ্যাঁ এজেন্ট একজন লাগে ঠিক আছে সব কাজে দেখাচ্ছে একজন মধ্যস্থতা করে দেবে এমন একজন লাগে ঠিক আছে কিন্তু সেই জন্যে আপনার মানে বিশ্বস্ত কাউকে খুঁজতে হবে আপনি যদি দেখা একজনকে চেনেন না জানেন না তার বিষয়ে কিছু বোঝেন না সে টাকা চাইলো টাকা দিয়ে দিলেন টাকা যে চাবে আমি আগেও বলেছি টাকা যে ফার্স্ট টাইমে চাবে সে এক নম্বর প্রতারক কারণ জাপানে ভিসা পাওয়ার আগে কোনো এজেন্সি যারা সঠিকভাবে কার্য পরিচালনা করে কোনো এজেন্সি আপনার কাছ থেকে প্রথমে টাকা চাবে না সবাই ভিসা পাবার পরে টাকা চাবে সো এই কথাটা মাথায় রাখবেন সবাই আর এসব গ্রুপের পে গ্রুপে কিংবা পেজের বিভিন্ন পোস্ট দেখেও কারোর দৃষ্টি আকর্ষণ করে তার সাথে যোগাযোগ করে বিভিন্ন মিষ্টি কথা শুনে কারোর কাছে টাকা দিবেন না টাকা দিলেই প্রতারণার ফাঁদে পড়বেন তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না এইটুকুই আজকে বলার ছিল আপনাদের তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ